কিডনির ব্যবস্থা হয়েছে কি? না ডক্টর, কিডনি ব্যবস্থা করতে পারিনি, তবে অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি। প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হয় রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, রক্ত আমরা ব্যবস্থা করে নিয়েছি। ডক্টর আমি দেখছি কি করা যায়। হ্যাঁ তাড়াতাড়ি দেখুন। ডক্টর চলে গেল কিন্তু আমার ভিতরে যেন তুফান বইছে। আল্লাহ, যদি কিডনির ব্যবস্থা না হয় তাহলে মায়াকে আমার চিরতরে হারাতে হবে। মাথায় যেন কিছুই কাজ করছে না, চুপচাপ দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর রাফি এসে বলল, দোস্ত কিডনির ব্যবস্থা তো কোনো দিক থেকেই করতে পারছি না, তুই ব্যবস্থা করতে পারলি কি? না রে আমিও পারিনি। তাহলে এখন কি করবি? দেখি আর কিছুটা সময়, তারপর না হয় কঠোর একটা সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। মানে কি আকাশ? সেটা সময় হলে দেখতে পাবি। এখন যা গিয়ে মায়ার বাবা মাকে দেখ, আর আমাকে কিছুটা সময় একা থাকতে দে। আচ্ছা। রাফি চলে গেল আর আমি সেভাবেই দাঁড়িয়ে আছি, কিন্তু কিছুটা সময় পর আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পা ব্যথা করছে। তাই সেভাবেই মাটির মধ্যে বসে পড়লাম। মায়ার চিন্তায় কিছুই ভালো লাগছে না। আল্লাহ, ওকে কি আমি চিরতরে হারিয়ে ফেলবো? এসব ভেবেই কেঁদে দিলাম। কতটা সময় সেভাবে কেঁদেছি জানি না, তবে যখনই কান্না একটু থেমেছে তখন দেখি আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। তাড়াতাড়ি উঠে ডক্টরের কাছে চলে গেলাম। কিডনি ব্যবস্থা হয়েছে কি? অন্য দিক থেকে হয়নি, তবে আপনার জন্য হয়ে গিয়েছে, কারণ আমার থেকে কিডনি একটা ডোনেট করে দিব তাকে। এই যে স্যার, আপনি কি পাগল হয়েছেন? না আমি পাগল হইনি, আমি কিডনি ডোনেট করব মায়াকে। সরি স্যার, এটা আমরা পারবো না, কারণ আপনাকে কেউ না চিনলেও আমি ভালো করে চিনি। আপনি আফজাল সাহেবের ছেলে, আমি আপনার থেকে কিডনি নিয়ে রোগীর অপারেশন করলে পরে আমারই বিপদে পড়তে হবে। না ডক্টর, কিচ্ছুই হবে না, আপনি প্লিজ আমার থেকে একটা কিডনি নিয়ে অপারেশন শুরু করুন। স্যার আমি পারবো না, এক্সট্রিয়াল মিন সরি, কারণ আপনার বাবার কানে এই খবর গেলে তিনি আমাকে সোজা জীবিত পুঁতে দিবেন। সো প্লিজ আপনার থেকে আমি কিডনি নিয়ে রোগীর অপারেশন করতে পারবো না। তবে হ্যাঁ, আপনি ছাড়া বাকি কেউ এসে যদি বলতো কিডনি নিয়ে রোগীর অপারেশন করাতে, তাহলে আমি নিশ্চিন্তে করতাম, বাট আপনার বেলায় আমি পারবো না। তাহলে কি আমার মায়াকে আমি বাঁচাতে পারবো না? সে আল্লাহই ভালো জানেন। আকাশ ডক্টরের কথা শুনে মাথা নিচু করে রেখেছে। আজ তার নিজের কাছেই নিজেকে ছোট লাগছে, কারণ আজ তার জন্যই মায়ার এই দুর্দশা। সে যদি মায়াকে মেনে নিত তাহলে আর এমনটা হতো না। ভিতরটা যেন ফেটে যাচ্ছে তার, সে পারছে না মায়ার জায়গায় নিজের প্রাণ দিয়ে দিতে। আকাশ এসব নিয়ে ভাবছে, ঠিক সেই সময় ডক্টরের কাছে একটা ফোন আসে। ডক্টর ফোনে কথা শেষ করে আকাশকে বলে, স্যার কিডনির ব্যবস্থা হয়ে গিয়েছে, এবার আপনি একটু নিশ্চিন্তে থাকুন, হয়তো ভালো কিছু হবে। কি সত্যি? কিন্তু কে দিচ্ছে কিডনি? সেটা অপারেশনের আগে বলা যাবে না, কারণ তিনি সেটা বারণ করেছেন। আচ্ছা তাহলে পরেই বলিয়েন, এবার আমার মায়ের অপারেশন শুরু করুন। হ্যাঁ কিছু সময়ের মধ্যে অপারেশন শুরু হবে। কিছু সময় পর ডক্টররা মায়ের অপারেশন চালু করে দিল। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর হাসি মুখে বের হয়ে আসে। যাক আলহামদুলিল্লাহ, রোগীর অপারেশন সাকসেসফুল হয়েছে, এবার আশা করি রোগী ঠিক হয়ে যাবে। সবাই ডক্টরের কথা শুনে খুশিতে আত্মহারা, বিশেষ করে আকাশ। সবাই মায়ার কেবিনের সামনে দাঁড়িয়ে মায়ার জ্ঞান ফিরবার অপেক্ষা করছে। 6 ঘন্টা পর মায়ার জ্ঞান ফিরে আসে। মায়ার জ্ঞান ফিরেছে শুনে সবাই মায়াকে দেখার জন্য উতাল পাতাল হয়ে যায়, কিন্তু ডক্টর বলে দুজন দুজন করে দেখা করতে। তাই শুরুতে মায়ার মা বাবা কেবিনে গিয়ে দেখা করে। অন্যদিকে আকাশ কেবিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কে তার মায়াকে বাঁচিয়েছে, কার এত মহৎ দিল যে শেষ সময় এসে আমার মায়াকে বাঁচিয়েছে। না একটু গিয়ে ডক্টর থেকে নাম জিজ্ঞেস করি, ডক্টর কে আমার মায়াকে বাঁচিয়েছে? পাশের কেবিনে গিয়ে দেখুন সে শুয়ে আছে। ডক্টরের কথা মতন পাশের কেবিনে চলে গেলাম। কেবিনে ঢুকতে চোখ জোড়া বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপরে মরা লাশের মতন করে নাদিয়া শুয়ে আছে। নাদিয়াকে মরা লাশের মতন বেডের উপরে পড়ে থাকতে দেখে কলিজার মধ্যে এক ভয়ানক মোচড় মারে, ও আল্লাহ এটা কি ঘটলো। সাথে সাথে চোখ জোড়া দিয়ে লবণাক্ত পানি বইতে শুরু করলো। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম। নিজের কাছে এতটা খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না, কারণ মায়ার কেবিনে অনেক মানুষ, অথচ যেই মানুষটা মায়াকে বাঁচালো সে লাওয়ারিশের মদন হসপিটালের বেডে পড়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম, ঠিক তখনই রাফি এসে পিছন থেকে কাঁধের উপরে হাত রাখে। আকাশ টেনশন করিস না, নাদিয়া ঠিক হয়ে যাবে। তুই কি করে জানলি রাফি নাদিয়ার কথা? কারণ সে আমাকে ফোন করে তোর কথা জানতে চাই, যে তুই বিয়ের অনুষ্ঠান ছেড়ে কোথায় এসেছিস। শুরুতে আমি তাকে কিছুই বলিনি তোর সম্পর্কে, কিন্তু সে অনেক কান্নাকাটি করে, পরে বলতে বাধ্য হয়েছি যে তুই মায়াকে নিয়ে হসপিটালে আসিস। তখনই সে আমাকে বলে এটাই তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার, তারপর সে মায়ের জন্য নিজের একটা কিডনি ডোনেট করে দেয়।
রাফি কি করে এত বড় একটা কথা তুই আমার থেকে গোপন রাখলি? ভাই মাফ করো আমাকে, আর এখন আগে যা, মায়া তোর খোঁজ করেছে। রাফির সাথে আর কথা না বলে মায়ের কেবিনে চলে গেলাম। কেবিনে ঢুকতেই মায়া আমাকে দেখে বেড থেকে উঠে যেতে ধরলো, সাথে সাথে দৌড়ে গিয়ে মায়াকে আটকালাম। এই মেয়ে কি করছো তুমি? হ্যাঁ এই অবস্থায় কেউ বিছানা থেকে উঠে? আমাকে বুকে নাও না প্লিজ, আমি তোমার বুকে যেতে চাই। মায়া পাগলের মতন করো না, আগে সুস্থ হও পরে যা ইচ্ছে হয় করিও। না আমি এখন তোমার বুকে যাব, অনেক কাঁদিয়েছো আমায় তুমি, আমি এক্ষুনি তোমার বুকে যাব, না হয় কিন্তু আবারও খারাপ কিছু ঘটিয়ে ফেলবো নিজের সাথে। মায়ার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম, তাই কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি করে মায়াকে বুকে নিয়ে নিলাম। মেয়েটা আমাকে খামচে ধরে রেখেছে, আমি নিজের অজান্তেই মায়ার কপালে একটা চুমু এঁকে দিলাম। এই মেয়ে নিজেকে কেউ এমন ঝুঁকির মুখে ফেলে? হ্যাঁ আমার তো মরে যাওয়ার ইচ্ছে ছিল, যেখানে তোমার মতন ভালো মানুষকে চিনতে পারলাম না, যেখানে তোমার মতন মানুষের মন পড়তে পারলাম না, সেই জীবন রেখে আর কি লাভ। মায়া তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ নিজেকে শেষ করে দেওয়ায় কোন ধরনের ভালোবাসা রয়েছে মায়া? তা আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি যে আমার তোমাকে চাই, হার হালাতে তোমাকে চাই আমার, তোমার কপে হলেও চলবে না, শুধু তোমাকেই চাই আমার। আর যদি তোমায় নিজের করে না পাই তাহলে আবার নিজের জীবন ঝুঁকির মধ্যেই ঠেলে দিব। এবার তো বেঁচে গেছি কিন্তু পাক্কা পরের বার সাকসেস নিব, নিজের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দেব। মায়ার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, ধূপধুপানি শুরু হয়ে গিয়েছে বুকের ভিতরে, কারণ মেয়েটাকে যে আমিও অনেক ভালোবাসি। এবার আর নিজের রেশকে আটকে রাখতে পারলাম না, মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর উষ্ণ ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। সে আমার কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে, কিন্তু আমি মায়ার ঠোঁটের উষ্ণতা নিয়েই চলেছি। কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম, মায়া আজকের পর যাতে অমন ধরনের কাজ করতে না দেখি। বললাম তো তুমি যদি আমার হয়ে থাকো তাহলে অমন ভুল আর কোনোদিনও আমি করব না। মায়া আমি তোমার আছি আর তোমারই থাকবো, মাঝে কি হয়েছে সে সব কিছুই ভুলে যাও। আচ্ছা। মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বসে আছি, ঠিক তখনই একজন ডক্টর আর কিছু নার্স রুমের মধ্যে ঢুকে। এই যে স্যার, পাশের রুমে সেই পেশেন্টের অবস্থা তো ক্রমশ খারাপ হতে চলেছে, যেখানে কিছু হলে এনার হওয়ার কথা ছিল, কারণ তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন, সেখানে যার কোনো সমস্যা নাই তিনি বিপদগ্রস্ত হলেন। ডক্টরের কথা শুনে আবারও কলিজাটা মোচড় দিয়ে উঠল, কারণ এতটা সময় মায়ের দিকে ফোকাস করায় নাদিয়ার কথা একদম ভুলেই গিয়েছিলাম, কিন্তু এখন আবার ডক্টর এসে নাদিয়ার কথা মনে করিয়ে দিল। ডক্টর প্লিজ আপনারা নাদিয়াকে দেখুন, যে কোনো মূল্যেই নাদিয়া সুস্থ হওয়া চাই, ও সুস্থতার জন্য যত টাকা লাগে আমি দিব, তাও তাকে সুস্থ করে তুলুন। স্যার টাকার বিষয় না, বিষয় হচ্ছে ওনাকে ঠিক করা নিয়ে, আর আমরা কখনো একটা পেশেন্টের খারাপ চাইব না, সো আমরা আমাদের মতন ট্রাই করছি। জি ডক্টর, আজ হসপিটালে এসেছি, এক সপ্তাহ হয়েছে, মায়া মোটামুটি সুস্থ, তবে নাদিয়া আগের মতোই, তবে তার জ্ঞান ফিরে এসেছে বহু আগেই। ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাদিয়াকে সুস্থ করে তোলার। দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে গেল, মায়া পুরোপুরি সুস্থ, আর সে নাদিয়ার বিষয়েও জানে। অন্যদিকে নাদিয়ার অবস্থা আল্লাহর রহমতে আগের চাইতে একটু ভালো। এর পরের দিন সকালবেলায় মায়াকে বুকে নিয়ে হসপিটালের বেডে শুয়ে আছি, তখনই কেউ একজন এসে আমার বাহুতে আলতো করে হাত রাখে, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলতে দেখি আম্মু দাঁড়িয়ে আছেন চোখের সামনে। মা তোমরা এখানে? আজ কয়েকদিন হলো বাড়ি থেকে উধাও হয়েছিস তুই, তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে তাই আমরা চলে এসেছি? কে কে এসেছে? তোর বাবা, আমি, সবাই এসেছে, আর সাথে নাদিয়ার বাবা মারাও এসেছে। ও কিন্তু তুই একটা কথা বলতো আমায়, যে তুই আমাদের মায়ার বিষয়ে কিছু জানাসনি কেন? মা তখন তার সাথে আমার একটু সমস্যা চলছিল তাই জানাইনি। দেখলি তো, এই না জানানোর জন্য কত কিছু পোহাতে হলো আমাদের, বিয়ে বাড়ির সমস্ত মানুষ খালি হাতে ফিরে গিয়েছে, আবার আমার বান্ধবীকে মানাতে হয়েছে, এসব যদি আগে জানাতি তাহলে কিন্তু এসব আর হতো না। সরি আম্মু। হয়েছে থাক, এখন আর সরি বলে কাজ নেই। আচ্ছা মায়ার শরীর তো মোটামুটি ভালো, তাহলে ওকে রিলিজ করে নিয়ে বাসায় চল, আর নাদিয়াও নাকি অনেকটা সেরে উঠেছে, তাকেও আর দুই একদিন হসপিটালে রেখে রিলিজ করিয়ে বাসায় নিয়ে যেতে বলবো। আর শুন, তুই নাদিয়ার বাবা মায়ের উপরে রাগ করিস না, কারণ তোর বাবা তাদেরকে জন্মের শিক্ষা দিয়েছে, তাদের সাথে আমাদের আর তেমন কোনো উঠা বসা নেই, শুধু তোর আর মায়া মামুনির বিয়ে পর্যন্ত ওরা আমাদের বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে। মায়াকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় চলে আসলাম, অন্যদিকে নাদিয়াকে তার তিন দিন পর রিলিজ করিয়ে আমাদের বাসায় আনা হলো। মা বাবার কথা মতন তাদের উপরে কোনো রিভেন্সি উঠাবো না আমি, তবে নাদিয়ার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, বাসায় সিকিউরিটি টাইট করা হয়েছে নাদিয়ার বাবা মায়ের জন্য,
যাতে করে তারা কোনো কিছুই করতে না পারে। এভাবে আরও দুই দিন কেটে গেল। তিন দিনের মাথায় বিকালবেলায় ছাদে ওঠার জন্য রুম ছেড়ে বের হয়েছি, তখনই দেখি নাদিয়া তার রুমের সামনে চেয়ার নিয়ে মনমরা হয়ে বসে আছে। আমি তাকে দেখে কোনো কিছু না ভেবেই তার কাছে চলে গেলাম। সে আমাকে দেখে চমকে উঠল। সে মাটির দিকে তাকিয়ে আছে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহস নেই যেন তার। কী রে এভাবে চুপচাপ হয়ে আছিস কেন? এমনিতেই। আচ্ছা, কিছু জানার ছিল তোর কাছে। হ্যাঁ। তুই আমার এত বড় সর্বনাশ করতে চাইলি, কিন্তু পরিশেষে তুই এই আমায় বাঁচালি, এর কারণটা কী রে? বাবার হুমকিতে ভয় পেয়ে গেছিস মনে হয়? না, তেমন কিছু না। আসল কথাটা হলো আকাশ, আমি কোনোদিন তোর ক্ষতি করতে চাইনি, কারণ আমি তোকে মন থেকে ভালোবাসতাম আর এখনো পাশি। কেউ ভালোবাসার মানুষের ক্ষতি করতে চায় না, সো আমিও চাইনি। তবে যেহেতু আমার বাবা মা ফেঁসে গেছেন, তাই তিনাদের বাঁচানোর জন্যই অমন করেছি আমি। তবে বিশ্বাস কর, আমার বাবা মায়ের প্ল্যানের সাথে আমি আগে পরে কখনো যুক্ত ছিলাম না, তাই আমি তাদের পুলিশে ধরিয়ে দিই। আর সব কিছুই সত্যি ছিল, কিন্তু পরে গিয়ে ওনাদের জন্য খারাপ লাগে, তাই তাদের উপর থেকে চার্জ উঠিয়ে নেই। যতই হোক না কেন, তারা আমার মা বাবা, কিন্তু তুই ভেবেছিস আমিও তিনাদের সাথে মিলে চাল ছেলেছি, তাই তুই আমায় মেরে ফেলতে চেয়েছিলি। পরে আমি নিজেকে বাঁচাতেই তোর মুখে স্প্রে করে পালিয়ে আসি। তুই হয়তো ভাবতেই পারিস যে খারাপ উদ্দেশ্য না থাকলে স্প্রে কোথা থেকে আসলো, কিন্তু আসল কথা হলো আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য সব সময় ওই স্প্রে সাথে রাখি। পরে সেখান থেকে পালিয়ে আসলেও তোর বাবা আমাদেরকে ধরে ফেলে আর আমার বাবাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। কিন্তু সব কিছুর ভিড়ে আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল যখন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে। অনেক কেঁদেছি তোর জন্য, কিন্তু হুট করে জানতে পারি তুই বিয়ে না করে কোথায় যেন চলে গেছিস। তাই আমি রাফির সাথে যোগাযোগ করি, পরে সে অনেক রিকোয়েস্টের ফলে তোর কথা বলে যে তুই মায়াকে বাঁচাতে পাগলের মতো ছোটাছুটি করছিস, আর আমি সেই সুযোগটা কাজে লাগাই, কারণ তোর চোখে তো চিরতরে খারাপ হয়ে গিয়েছি আমি, আর সেখানে ভালোবাসা পাওয়া তো আকাশ চুম্বি কথাবার্তা। তাই ভাবলাম নিজের উপরে চুলুম করে হলেও তোর ভালোবাসাকে বাঁচিয়ে দিই, যাতে করে তুই ভালো থাকিস মায়াকে নিয়ে। নিজে তো ভালোবাসা পেলাম না, তবে নিজের ভালোবাসার মানুষটাকে হ্যাপি করার ট্রাই করেছি। জানি না তুই আমাকে মাফ করবি কিনা, তবে বিশ্বাস কর অনেক শান্তি পেয়েছি তোর আর মায়ার জন্য কিছু করতে পেরে। তবে ভেতরে অনেকটুকু কষ্ট জমে আছে তোকে না পেয়ে। আমার ভাগ্যটাই খারাপ রে যে নিজের মা বাবাকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে হারালাম। নাদিয়ার কথা শুনে নিজেকে আর সামনে রাখতে পারলাম না, নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। সাথে সাথে নাদিয়ার হাত শক্ত করে চেপে ধরলাম, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে, কারণ মেয়েটার তো কোনো দোষ নেই। ভাগ্য তার সাথে এই নির্মম খেলাটা না খেলে সে আজ আমার হতো। এই পাগল, কাঁদছিস কেন? হ্যাঁ, আমার ভাগ্যটাই খারাপ রে, থাক আর কাঁদিস না। তাহলে তুই কাঁদছিস কেন? তুই কি বুঝতেছিস নাদিয়া আমার কতটা কষ্ট হচ্ছে তোর জন্য? আকাশ, থাক আর আফসোস করিস না, উপরওয়ালা ফয়সালা এমনটাই ছিল। নাদিয়া, আমি জানি না উপরওয়ালার ফয়সালাটা কেন এমন ছিল, তবে আমি তোর সাথে মরণ পর্যন্ত বন্ধুত্ব রেখে যাব, সবসময় তোর সাথেই আছি আমি। আমিও তোকে সারা জীবন বন্ধু হিসেবে মেনে যাব। নাদিয়ার সাথে আরও অনেকটা সময় কথা বলে রুমে চলে এলাম। ছাদে আর যাওয়া হলো না, অন্যদিকে মায়াকে আমার রুমে শিফট করা হয়েছে বিয়ের আগ পর্যন্ত। দেখতে দেখতে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। তিন দিন পর আমার আর মায়ার বিয়ে, সবার মতামত নিয়েই আমাদের বিয়ে ঠিক হলো। বাড়িতে আবার মেহমান আসতে শুরু করলো, এভাবেই বিয়ের দিন চলে আসে। অনেক জাঁকজমকভাবে আমার আর মায়ার বিয়েটা হয়েছে। অন্যদিকে নাদিয়া আগে থেকে আমার আর মায়ার বাসা সাজিয়ে রেখেছে। রাত বাজে ১২টা, মায়া বাসর ঘর দখল করে নিয়েছে, এখন খালি আমার প্রবেশ করা বাকি। আমি বাসর ঘরে প্রবেশ করতেই মায়া দৌড়ে এসে আমার পায়ে ধরে সালাম করতে চাইল। ওই, আমিও প্রত্যেক বরের মতন মায়াকে পা ছুঁতে দিলাম না, মায়াকে বুকে জড়িয়ে নিলাম, কিন্তু সেই জড়িয়ে নেওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। মায়া আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তারপর আমার বুকে উঠে গেল। মায়া, কি করছো কি তুমি? প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ? আমায় যে কাঁদিয়েছিস সেই প্রতিশোধ। মায়া আকাশের উপরে একদম শাড়ি, গাড়ি, গহনাগাটি সব সহ নিয়েই ঝাঁপিয়ে পড়ে। তারপর আকাশকে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। অন্যদিকে আকাশ তো পুরো অবাক মায়ার কাণ্ড দেখে, কারণ সে শুনেছি পুরুষরা বাসর ঘরে মেয়েদের লাজ ভাঙায়, কিন্তু এখানে তো তার উল্টো হচ্ছে। এই যেন কোনো এক বউ তার স্বামীর সাথে বাসর করছে। মায়া আকাশের ঠোঁটে চুমু খেতে খেতে ঠুস করে একটা কামড় বসিয়ে দেয়, আর কামড়ের প্রতিক্রিয়া এমন ছিল যে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কিন্তু মায়ার কোনো হুঁশ জ্ঞান নেই, সে চুমু খেয়েই চলেছে, আর আকাশ অসহায়ের মতন বিছানায় শুয়ে আছে। এই যেন এক নারী বাসর, কিন্তু আকাশও কম না। মায়া তো শুধু তার ঠোঁটে স্পর্শ করেছে,
কিন্তু আকাশ মায়ার পুরো শরীরে স্পর্শ করতে শুরু করে। এবার মায়া পুরোপুরি পাগল হয়ে যায়। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে। এই ভালোবাসার মুহূর্ত যেন কবু শেষ না হয় তাদের জীবন থেকে। অটুট থাকুক সকল ভালোবাসার সম্পর্কগুলো, অটুট থাকুক সকল প্রেমীদের মনের ভালোবাসা। এভাবে শেষ হলো আরও একটা গল্প কাহিনী। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।